সারপ্রাইজ দিব, সেই জন্য দিন তারিখ কয় না। উনি দিন তারিখ কইব না, আর আমরা ডেলি ডেলি সাজ্জা গুজ্জা বসা থাকবো না? ওনাকে দুই বোনের যা ঢং, মাথার মধ্যে একটা আগুন ধরে যায়। বেহনা রাগ করে না, অগ্নি রাখেন আপনার অগ্নি, সবসময় সব ভাল লাগে না। তুই এগুলা নিয়ে চিন্তা করিস না মা। ঠিক, একদম ঠিক, তুই নিশ্চিন্তে জামাই রে নিয়া তোর নিজের কাজে ব্যস্ত থাকবে। হ্যাঁ না, কইলে কি আর চিন্তা ছাড়া থাকুন যায়? আমি না হয় পর হইতাম তাহলে নিশ্চিন্তে থাকতাম, আর আমি ছাড়া এই বাড়িতে চিন্তার কে আছে? না না, তুই একদম চিন্তা ভাবনা করিস না। বিয়ার পর মাইয়ারা তার স্বামী সংসার নিয়ে ভাববো, এইটাই হলো নিয়ম। বাপের বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করার তোর কোনো দরকার নাই। ও, আপনি আমারে পর করে দিতে চাইতাছেন ভাইজান? বিয়া হইছে বইলা আমি এই বাড়ি নিয়ে কোনো কথাই কইতে পারুম না। তোরে তো সেই কথা বলে নাই রে মা, কথা ভালো করে না বুঝাই ভুল বুঝস। হ হ, আমি তো খালি ভুল বুঝি। আমি যখন এতই ভুল বুঝি আমারে ডাকছেন কেন? তোরে দেখো ডাকে নাই, তুই তো এমনি আইছস। তুই সবসময় একটা কলবাদী কথাবার্তা কস রে বোন, ভাল লাগে না। কি বললেন ভাইজান, আপনি কি বললেন? আমি কলহবাদী? খালি কলহবাদী না, তুই ঝগড়াবাদীও বোন। কি ঝগড়াবাদী? আব্বা, আপনি শুনলেন? সাত সকালে জামাই সেবা না কইরা আমি বাপ ভাইয়ের কথা চিন্তা করে এই অপবাদ পাইলাম। আপনি আমার এমন একটা কথা বলতে পারলেন, আপনি এমন একটা কথা বলতে পারলেন ভাইজান। যা তাড়াতাড়ি শান্ত কর। আরে কি কইছি, বাড়ি মাথায় তুলবো তো, যা কইতেছি যা যা। আর কইস না, কি আর হইব, খালি ঝগড়া। শোনো সুইটার, জীবনটা খুবই ছোট, সুতরাং প্রতিটি আওয়ার মিনিট সেকেন্ড এনজয় করা উচিত। এই পৃথিবীতে কোনো সম্পর্ক স্থায়ী না, আর ছেলে মেয়েদের সম্পর্ক মানে যে বিয়ে পর্যন্ত পৌঁছাতে হবে তার কি মানে? যে গেছে সে চলে গেছে, এক্স। সুনাইরার ফোন বন্ধ কেন? দর্জি খোকন ভাই বললো ফোন করবে, উনিও তো ফোন করলো না। তুমি যদি ওয়েস্টের দিকে তাকাও, ওখানে ছেলে মেয়েদের সম্পর্ক চার বছর খুবই ভালো থাকে, তারপর তারা আবার সঙ্গী বদল করে ফেলে, নাইট ক্লাবগুলোতে যায় নতুন সঙ্গীর খোঁজে। আমাদের পরিচয় তো নাইট ক্লাবে। এখানে ইন্টারেস্টিং হলো আমি কাউকে খুঁজতে যাইনি, বুঝছো? আমিও না। ঢাকাতে তো ভালো কোনো পার্কও নেই। বিদেশে যে সকল যুগল নিজেদের সম্পর্ক নিয়ে বোর হয়ে যায় তাদের জন্য আছে বিশেষ পার্ক, সেখানে যেয়ে তারা তিন চার ঘন্টার জন্য আলাদা হয়ে যায়, নতুন সঙ্গ বা সঙ্গীর সাথে সময় কাটায়। তুমি তো অনেক কিছু জানো দেখি। এই তুমি বিদেশে ছিলে নাকি? ছিলাম না, আসা যাওয়ার মধ্যে আছি। আচ্ছা তুমি কোথায় থাকো বললে না তো? পরে বলবো, অপেক্ষা করো। ঠিক আছে, তোমার বলার দরকার নেই, একদিন দেখবে হুট করে আমি তোমার বাসায় যে হাজির হয়েছি। কি বলো, আমার বাসা ছিল নাকি? চিনে নেবো, এটা এমন কি কঠিন কাজ? চলো উঠবো, অনেকক্ষণ হয়েছে। যাবে? হুম, আচ্ছা চলো। হ্যালো বাবাজি, আমি ঘটক লালু বাহাদুর। ও জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি এত পিছল মারলেন কেন? না মানে আমি খুব একটু ইয়ে হয়েছি, মানে ডরাইছি। সে আমি আগেই বুঝছিলাম, আপনার ফিটনেস সমস্যা। আচ্ছা বাবা, সেদিন আপনার সাথে যে লোকটা এসেছিল সে আপনার কে হয়? আমার সাথে মানে? ও ওই যে ওই কাহতা। কাহতা কাহতা জানি না, তবে সে অতি দুষ্ট লোক। কেন, কী করছে সে? কি করছে না, তবে যা করতেছে সেগুলো মুখে বলা যায় না। তারে তাড়াতাড়ি সামলান, নাহলে দেখবেন একদিন হাত পা ভাঙ্গে পঙ্গু হয়ে যাইব।
বিদেশের ইয়াং মেয়েগুলো ভাইয়া খুবই দুঃখী। আমার যেদিন অনেক টাকা হবে, ক্ষমতা হবে, সেদিনের মতো জন্য কিছু করব। কটা দুঃখী মেয়ে দেখেছিস তুই? খুব বেশি না। এক সেকেন্ড ভাইয়া। হ্যালো, হ্যালো সুইটহার্ট, আমি ভালো আছি। টেক কেয়ার, বাই। কে ওই দুঃখী মেয়েটা? শুধু আমার কণ্ঠটা শোনার জন্য ফোন করে, নিজে কথা বলে না। কণ্ঠ বিলিয়ে বেড়াচ্ছিস? তুই পারিসও বিলিয়ে না। তার এক আপনজন ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর কণ্ঠের সাথে আমার কণ্ঠের নাকি দারুণ মিল। মানে তোর কণ্ঠের প্রেমে পড়েছে সেই মেয়ে? আমার কণ্ঠের প্রেমে না ভাইয়া, তার ওই প্রিয় মানুষটার কথা যখন মনে হয় তখনই আমাকে ফোন করে কণ্ঠ শোনে। দেখ, আবার ফোন দিয়েছে, ধর কথা বল। হ্যালো, হ্যালো, দেখ কথা বলছে না। আমার বাজানেরা কি নিয়ে গল্প করতেছে? কিছু না, এই নাও বিস্কুট খাও। কোন সময় নাস্তা করছো? শুনো, বিদেশ থেকে পড়ি আসতেছে, কয়টা দিন বলে আমাদের এখানে থাকবো? তোমরা কিন্তু কয়দিন একটু হুশ করে চলবা, বিদেশি ঠাকুরের মাইয়ারা কিন্তু পাজি হয়। তোমার কাছে তো তোমার ছেলেমেয়ে ছাড়া দুনিয়ার আর কেউই ভালো না। আমার আর কেউ রে লাগবো না। স্বামীন, তুমি অফিসে যাবে না? একটু দেরিতে যাবো মা। আচ্ছা বাজার জানো সময় আমার লোক দেখা করে যাইও। আমাদের মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি চা পাঠাই দিই তোমরা। আচ্ছা দাও। ছেলেটা মুসলমান না হিন্দু? কেন, হিন্দু হইলে আপনি খুশি হন না? না, নামে তো মনে হয় সে মুসলমান না, আর নামটা ভালো না, জঘন্য। চুলটা ধরে টান দেবে। আপনার নামটা কি? লালু। আর আপনার দুই বোনের নাম কালু আর দোলু? আমার দাদা যান তিনজনের নাম মিলাই রাখছে, লালু কালু আর ধোলু। আপনার নামগুলো তো একেবারে ভালো না, কুত্তার নামে নাম। গ্রাম দাসের বাসে লাল কুত্তার নাম রাখে লালু, কালো কুত্তার নাম রাখে কালু। আর আমার নানু একটা বিড়াল পালতো সাদা রঙের, ওইটার নাম ছিল দোলু। আমি জানি তুমি আমার শাস্তি দেওয়ার জন্য এসব বলতেছ। আপনার স্বভাবটা কুকুরের স্বভাব, এত শাস্তি দিয়ে বুঝেন, তাও আবার গা ঘেঁষে থাকে। যে স্বামী যত কুকুর স্বভাবে সেই স্বামীর স্ত্রীরা তত ভালোবাসে, যেমন তুমি। এই রাগ ভালোবাসার একটা রূপ। Thank you.
মন ভালো না গো প্রাণ ভালো না গো বন্ধু কেনে ফিরাইল না বন্ধু যদি না আসে যাবে বন্ধুর তাল আসে মন হয়ে আসে উড়াল পাখি বুঝাইলে মন বুঝে না বন্ধু কেন এই বাড়িতে খানা পিনার বাজারটা টান পড়ছে নাকি এক ঘন্টা আগে চা চাইলাম এখনো পাইলাম না চোখে তো খোঁজাখুঁজি করতেছে কেন চোখে কিছু গেছে নাকি দেখি ছাড়ো আমার হরকতে বদন হইতাছে কিসের বদন হইতাছে হরকতে বদন তুমি তো কিছুই জানো না কথা সত্য বলছো বিয়ে পাস করছি খামাখা তিনবারে ম্যাট্রিক থার্ড ডিভিশন পাস করে তুমি যা জানো তোমার উচ্চ প্রশংসা করতে হয় আচ্ছা এই যে হরকতে বদল জিনিসটা কি মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ পতঙ্গে নানা রকম কম্পন হয় আর সেই কম্পনরে বলে হরকতে বদল এগুলোর মধ্যে অনেক ভবিষ্যৎ ইশারাও থাকে খাইছে তুমি তো জ্যোতিষ হয়ে যাবা তা তোমার চোখে হরকতে বদল হইতেছে কেন তুমি কি কোনো ইশারা পাইছো ডান চোখের উপরে লাফালে মঙ্গল বাম চোখের উপরে লাফালে ভালো কিন্তু আমার তো বাম চোখের নিচে লাফাইতেছে ভালো তো দোয়া করো যেন আমার চোখে হরকতে বদন হয় চুপ থাকো বাম চোখের নিচে লাফালে কি হয় জানো কাঁপতে হয় কপালে কান্না আসছে কিচ্ছু বুঝে না এই সময় আবার কে আসলো দেখো তোমার কান্দাইতে কেউ আসছে কিনা কথা শুনলে না গায়ের মধ্যে একদম আগুন ধরে যায় মামা আপনি কিন্তু দেখতে একদম আগের মতোই আছেন এর জন্যই তো আমার বাম চোখের নিচটা লাফাইতেছিল কেমন আছো ববিতা ববিতা এটা পড়ি সিনস নাই দরজা খোল মা গেটটারে বন্ধ লাগবো মামা আমি দুই দিন কারোর সঙ্গে কোনো কথা বলবো না শুধু ঘুমাবো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি মামা ঠিক আছে ঘুমাই চল ভেতরে চল জি ভাই যান নাস্তা করতেছিলাম বসবো বসো তোমার নামে তো মিয়া অভিযোগ আসছে আলহামদুলিল্লাহ ভাই যান আমি যে কাজের অ্যাকশনে আছি এটা তার প্রমাণ তুমি ছেলে খুব সাহসী নালিশটা যে করছে সে হলো আমাদের ঘটক সাহেব আমার ফোন করছিল কি বললো অন্যায় কিছু করেছি জানাইছে না সেইরকম কিছু বলে নাই তবে বলছি তুমি লোকটা খুব দুষ্ট যে কোনো সময় হাত পাও ভাঙ্গা পঙ্গু হইতে পারো তার সাথে তোমার কি হয়েছে তার সাথে তো আমার কিছুই হয় নাই ভাইজান তাহলে সে আমার নালিশ করলো কেন তার মেজাজটাও তো খুব খারাপ ছিল আমি শিউর ভাইজান ভুরা মানুষ মনে থাকে না কার কোন কারে করেছে কে জানে তাই নাকি না ভাইজান এইটাই শিউর আপনি এইসব বিষয়ে একদম মাথায় চিন্তা নিয়েন না এটা কি নতুন বইটা লিখতেছেন নাকি না টেইলারের জন্য লিখতেছি কোন কোন জায়গায় আমার কী কী অভিজ্ঞতা আছে এইসব শোনো আগামী মাসের এক তারিখেই আমরা টেইলার্সের উদ্বোধনটা করে ফেলবো আলহামদুলিল্লাহ আর এর মধ্যে অনেক নতুন লোকজন আসবে তোমার যে কামের দায়িত্ব দিয়েছি যাও সেগুলো করো যাও জি আমি আসি ভাই যান হ্যাঁ আমি বায়োডাটা লিখি যাও না আচ্ছা পরি ঘুম থেকে উঠে নাই
ঘুম থেকে উঠব নবাবজাদে তো দরজার মধ্যে টিকিট লাগাইয়া ঘুমাইতাছে ঘুমাক অনেক দূরের থেকে আইছে একটু বিশ্রাম করুক কি গো মা তোমার শরীর এমন বদল বদল লাগতাছে পরিমনে তোমার পেটের মাইয়া এমন দরদ দেখাইতাছো আচ্ছা পরে আমার পেটের মাইয়া হইব কেন শুনো জরি পরি আমগো ফুপা তো বইন হইতে পারে কিন্তু আমগো শত্রু পরি হন আমগো মেহমান মেহমানরে তিন দিন ধরে মেহমানদারির খাতির করতে হয় তা না হলে আল্লাহ রসুল বাজার হয় আমি তোর দরজার টিকেটের মধ্যে স্যাপ দিয়ে আসছি ববিতা তুমি এই তিন চার দিন রাগ গুসা করো না তাহলে তোমার আব্বা কিন্তু মন খারাপ করবো আচ্ছা ডোন্ট ডিস্টার্ব কি সুন্দর হাতে লেখা মনে হয় কি রে কম্পিউটারে সাফা হ্যাঁ পানি ছিটে লোকে হ্যাঁ তুমি কি করছো কি করছো তুমি দেখো কি সুন্দর হাতের লেখা এ ববিতা এনে পানি ছিটেছে কে ছি ছি যাও তুমি সাবান দিয়ে হাত দিয়ে আসো যাও কেন হাত দেবো কেন আমার হাতে তো কালি লাগে না এই যে দেখো সাদা তুমি এটা কি করলা আরে কোনো কালি লাগে না তাই দেখো কি কান্দে কেন চলে যায় গেল কেন ডোন্ট ডিস্টার্ব কি সুন্দর ভালোই লেগেছে নতুন পরিচয় হয়েছে একটা এসএমএস পাঠাচ্ছি লাভ লাভ এন্ড এনজয় দ্য লাইফ কি বাংলাদেশি না নেট ফ্রেন্ড নেট না পৃথিবীর হাইয়েস্ট নাম্বার অফ মিথ্যা কথা বলে নেটের ছেলেমেয়েরা ওদের সাথে কথা বললেই মনে মিথ্যা কথা বলছে আমিও বলছি কোথাও যাচ্ছ অফিসে যাব বাইরে যাবি না আরো তো না বসার কথা তো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিয়েছি রিপ্রেজেন্টেটিভ মানে আবার কাকে পাঠিয়েছিস কাও তাকে ভেরি এফিশিয়েন্ট বয় আমার হয়ে দেখাশোনা করছে আমি মাঝে মাঝে যাবো সুপারভিশন করতে তুই সে কি করবি রে মমিন আমাকে নিয়ে কারো তো চিন্তা করতে হবে না তুমি এক কাজ করো আমাকে কিছু টাকা ধার দাও আর থেকে টাকা পেলে সব টাকা একসাথে দিয়ে দিব দুই হাজার টাকা হ্যালো অত্যধিক সুন্দর বিরাট সুন্দর ঠিক করে বলেন কেমন সুন্দর লাগছে মনে হইতেছে আসমান থেকে পরী নামে এসে পরীর মতো সুন্দর লাগছে এগুলো তো সস্তা গেও কথা মেয়েদের সুন্দর লাগলেই বলে পরীর মতো সুন্দর পরীকে কেউ কখনো দেখেছে ঠিক করে বলেন কেমন লাগছে সত্যিই তোমার পরীর মতো লাগতেছে আর আমি পরী দেখছি পরী দেখেছেন মানে সত্যি দেখেছেন সত্য সত্যই দেখছি একবার না ১৯ থেকে ২৩ বছর পর্যন্ত আমার কাছে সত্য সত্যি পরী আসতো কি যে তার রূপ সৌন্দর্য এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না কি বলছেন এসব পরী আপনার কাছে আসতো প্রথম প্রথম স্বপ্নে আসতো দুই বছর পরে ওই নিমবাগানের জঙ্গলে আমি তার সাথে নির্জনে দেখা করতাম আপনি এসব কি বলছেন আমার ভয় লাগছে ভয়ের কিছু নাই ওই কুসুমপুরের শাহ সাহেব এমন এক তাবিজ দিছে তারপর থেকে পরি ওই অঞ্চল ছাড়া আর আমার সারা জীবনে বিয়ে করার হইল খালি সে বাধা এটা কি সত্যি এই বিষয়ে মিছা কথা বলার তো কোনো প্রয়োজন নাই আর মিছা কথা বললে কোনো লাভ আছে আমার কোনো লাভ আছে দেখে অনেক ব্যক্তিগত কথা বলে ফেলাইলাম তোমার মধ্যে তো বিরাট বদল আসছে এটা দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগলেই ভালো এই ভালোটা যেন থাকে এখন সেই চেষ্টা করেন কি করতে হইব খালি বইল ইনশাল্লাহ কর্মে কোনো ত্রুটি হবে না আপনার সাথে তো বোধহয়
শ্রামিনের কথা হয়। গতকালই হয়েছে, আজ আসতে পারে। তোমার সাথে যে শ্রামিনের দেখা সাক্ষাৎ হয় না, এটা নিয়ে এদের বিরাট আফসোস। শ্রামিন যেন আমার সাথে আর যোগাযোগ না করে, আপনি সেই ব্যবস্থা করেন। মানে বুঝলাম না তো। ফোনে তো আমাকে পাবেই না, আমার সাথে যাতে কোনোভাবে দেখা করতে না পারে আপনি সেটা নিশ্চিত করবেন। বুঝতে পারছি। কাজেও প্রমাণ করে দেন। তুমি নিশ্চিন্তে থাকো, আমি দেখতেছি। মা এলো, বাজান পানি দেখায় না। ও ও বসো বসো, বসে খায়। কিসের পানি মা? মাই দিছে, খাও তো, খাও, পুরোটা খাও, পুরোটা খাও। আমি যাই। ভাইজান, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আলোতে যাওয়া জরুরি। তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, তুমি শুধু আমাকে সাইলেন্ট গ্যালের বাসার দরজাটা দেখিয়ে দেবে, তোমার কাজ শেষ। উনার কি কোনো নাম নাই ভাইজান? ওকে আজকে একটা হ্যাপি সারপ্রাইজ দিব। স্ত্রী লোকেরা প্রাইজ ভালোবাসে বেশি, সারপ্রাইজ পছন্দ করে না। তুমি দেখি স্ত্রী লোক বিশেষজ্ঞ কাহতা। সেটা আপনি করতে পারবে ভাইজান? এই তাড়াতাড়ি চলো, প্রয়োজন নাই, যাও। মাঝে মধ্যে ফুটবল খেলা দেখবা, ফুটবল খেলা হচ্ছে জ্ঞানের খনি। খোকন ভাই, আমি আসলে অনেক পেরেশানের মধ্যে আছি। আমি বুঝছি তো, সেই জন্য তো তোমারে বলতেছে রে ভাই। শোনো, দেখবা ওই মাঝে মধ্যে বললে কাটায় মাটায় একেবারে গোলের কাছে নিয়ে গিয়ে ব্যাক পাস করে, দেখছো না? দেখেছি। এই ব্যাক পাস কেন করে জানো? খেলাটারে আরও কন্ট্রোলে আনার জন্য। জীবনে প্রেম ভালোবাসা মনে করো এরকম একটা ফুটবল খেলা, এই খেলায়ও মাঝে মধ্যে গোলের কাছে গিয়া ব্যাক পাস করতে হয়, তাতে খেলায় জিত হয়, বুঝছো? আমার মাথা আসলে ঠিক মতো কাজ করছে না খোকন ভাই। সেইটা তো আমি বুঝতাছি, তোমারে আমি ছোট ভাই জ্ঞান করি বইলেই তো তোমারে বুদ্ধিটা দিলাম। সোনার লগে সম্পর্কটা একটু ব্যাক পাস করো, দেখবো সব ঠিক হয়ে যাইব। এখন বুঝছো না কি জন্য বলছি? তুমি একটু বহো, আমি আসতেছি, এক মিনিট। আগ লাগে তন মন মে দিল কা বড়া সামনা, রাম জানে কব হোগা সায়াদ কা সামনা। আগ লাগে তন মন মে দিল কা বড়া সামনা, রাম জানে কব হোগা সায়াদ কা সামনা। আগ লাগে তন মন মে দিল কা বড়া সামনা, রাম জানে কব হোগা সায়াদ কা সামনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরি, তোমার গলা তো ফাটাফাটি গলা, নূরজাহান বেগমরে বলে ফারাক থাক। বাবা বাবা বাবা, থ্যাংক ইউ। ভাইজান বসেন না। না না না, তুমি বসো, তুমি বসো। না না, বসেন না প্লিজ ভাইজান। আরে দূর বসো তো। আরে তুমি বসো, বসো বসো। কোনো সমস্যা ভাইজান? তুমি কিছু মনে করো না। কী বিষয় ভাইজান? না কিছু না, কিছু না। তোমার আদব কায়দা খুব ভালো, আমি টুলটাতে বসি। ভাইজান, আপনি কিন্তু চাইলে আমার পাশে দোলনায় বসতে পারেন। দুজন বসলে এই ভারের চোটে শিকলটা ছিঁড়ে পড়তে পারে, তাই আমি টুলটাতেই বসি। ভাইজান আপনি কিন্তু খুবই সাবধানী, ভীষণ কেয়ারফুল। আর কি এর সাবধানী, বাসার লোক দেখলে কি না কি মনে করবো, এই জন্য তোমার পাশে বসলাম না। আপনার পোশাক সেন্স তো চমৎকার ভাইজান। কি কম, এ তো গরিবই পোশাক। আরে সেজন্যই তো এত ভালো লাগে। ঠাট্টা করো আমার লোকে। না না, ঠাট্টা হবে কেন? আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই তো বিয়ের আগে ছেলেদের এই গরিবী লোকটা ভীষণ পছন্দ করে। আমার ধারণা আপনাকে মেয়েরা দারুণ পছন্দ করে। কথা মিশা না,
ওই বোর কালি তো বলে সব ছিল গদিকে খালি নো কয়। আমারে আবার ফোন করছে। ভাইজান খুব ভাবুক প্রকৃতির না? এটাও কিন্তু ভাইজান আপনার অনেক বড় একটা গুণ। ভাবুক, কবি, এই ধরনের ছেলেদের তো মানুষ খুব পছন্দ করে। আর কইও না, খুশি তো আটকে রাখতে পারতেছি না। ভাইজান কোনো সমস্যা? পানি এনে দেবো, পানি খাবেন? পানি এনে দেই। পুরি কি আবার আমারে ভালোবাসে ফেলাইল নাকি? মনে হ পানিটা খুব স্বাদ লাগলো, আরেক গ্লাস খাইবা? কবুতর যা যা যা, কবুতর যা, কবুতর যা, উড়া যা, কবুতর যা। চাচা, 100 টাকা ভাঙতে হবে? দেখতে হবে। দেখেন তো চাচা। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। এই রিক্সা, এদিকে আসো তুমি। তোমার তো 10 টাকা কম দেওয়া উচিত, ভাঙটি রাখো না, ধরো। মেকআপ করলে এই যে দেখি, এই যে আর একটা জিনিস, হার্বাল পদ্ধতিতে তৈরি, কোনো সাইড এফেক্ট নেই, খালি লাগাইবেন আর চেহারায় খুব শ্রুতি বেরিয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন এইটা? আরে বলে রোজ লাগাইলে আপনাদের চা ঠান্ডা হয়ে যেতেছে, চা খান। আর এটার মধ্যে হচ্ছে পাউডার, এটা দিয়ে মুখে মালিশ করলে খুব সুন্দর হয় মানুষ। দেখি, হাতাহাতি করবেন না জিনিস। এটার দাম কত খালা? তুমি এটার দাম দিয়ে কি করবা? এটা চোখে রাখ। দেখি, আপনি এখান থেকে একটু সরে বসেন তো, আমার কোনো জিনিস ধরেন না, সরেন। এত অহংকার করেন না, দাম বললে কি মুখ ক্ষয় হয়ে যাব? খালা, এত মুখে মুখে কথা বইল না। উনি যে আমার তুচ্ছতা ছিল করে কথা কইছে, হেটা তো তুমি কিছু কইলা না।
ভদ্রমহিলা তো অনেক কথা বলে। এই যে শুনেন, আপনার চা আমরা খাবো না, আপনি চা নিয়ে চলে যান, যান দেখেন। ওনার দৃষ্টির রোগ আছে, যার দিকে দৃষ্টি দেয় তার অসুখ বিসুখ হয়, তার খারাপ হয়। বলেন কি, আপনার চুলগুলি তো খুব সুন্দর। মানুষের মন, মানুষের মন কুমারের চাক, পলকে খায় 18 পান, মানুষের মনের কোনো ঠিক আছে? আচ্ছা এই যে ধরো, আমার সম্পর্কে তোমার মনোভাব কি ছিল, এখন কি মন বদলেছে? আমি একটু বাইরে যাব, ফিরতে বিকেল হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো কথা, কই যাও, কার কাছে যাও? আরে সেদিনে পোলা আসছে, পোলা এসে জিজ্ঞেস করে এই বাড়িতে মেয়ের খোঁজে, তো নাম তো বলে। কোন মেয়ের খোঁজে, কে? দরজাটা একটু খুলুন, কথা বলবো। কারেসান, নাম বলেন। দরজাটা খুলেন না রে ভাই। দরজায় তালা দেওয়া, চাবি নেই, আগে পরিচয়টা বলেন, তাইলে চাবি আনতে পারি। এই বাড়িতে একটা মেয়ে থাকে না? আপনি কি ম্যারেজ মিডিয়ার লোক, ঘটগালি করেন? এই বাড়িতে কোনো পাত্রী নাই, যান বিদায়, যান। আশ্চর্যজনক তো। অদ্ভুত ব্যাপার তো। শোনো, তুমি একটু সাবধানে থাকো, বুঝছো? সামনের ব্যাপারটা কোনো রিস্ক নাই, তোমার মার মৃত্যুটার জন্য খামাখা আমরা সবাই একটা বিপদের মধ্যে আছি। খোকন ভাই, একটা সত্য কথা বলবেন। আমি তো মিথ্যা কথা বলি না পারতপক্ষে, বলো কি জানতে চাও? মা কিভাবে মারা গেছে আপনি জানেন? মাকে যে খুন করা হয়েছে জানি। জানেন কে, কে খুন করেছে? পরে বলবো, তুমি যাও, তুমি বেড়াই আসো, গা যাও। খোকন ভাই, আপনি যদি আমাকে এই সত্যি কথাটা বলেন, আজকে রাতে আপনার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে। রাইতে বলবো, হ্যাঁ যাও, তুমি বাইরে যাও, বাইরের দিকে ঘুরে আসো। আপনার কি অবস্থা, দেশে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বিশেষ করে তোমাদের সাথে থেকে তো একেবারে অন্যরকম ভালো লাগা হচ্ছে। কি বলেন? হ্যাঁ, এবারে সবাই কেমন অন্যরকম, ভীষণ ইন্টারেস্টিং। আমি? আমিও ইন্টারেস্টিং? অবশ্যই, তুমি হচ্ছ এবারের আলফা মেল। আলফা মেল মানে? আলফা মেল হচ্ছে পারফেক্ট ম্যান যাকে বলে। কি বলেন, আমি আলফা মেল? হ্যাঁ অবশ্যই। শোনো, আলফা মেলের 6টা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হেলথ, নাম্বার 2 ফিটনেস, নাম্বার 3 লুক, নাম্বার 4 গিয়ার, অ্যান্ড নাম্বার 5 উইজডম, অ্যান্ড নাম্বার 6 অ্যাট্রাকশন করার ক্যাপাসিটি। এই 6টা বৈশিষ্ট্যই তোমার মধ্যে আছে। কি বলেন, এত সব গুণ আমার মধ্যে আছে? এই যে বিনয়টা দেখালে না, এটাও কিন্তু আলফা মেলেরই বৈশিষ্ট্য। এনিওয়ে, আমি বোধহয় তোমার সময় নষ্ট করছি, তাই না? না না, আমার কোনো টাইম টু ওয়ার্ক নেই, কথা বলেন, অসুবিধা নেই। ওকে, তাহলে তুমি বলো, তোমার কথা শুনি। আপনি বলেন, আপনার কথা শুনি। আমার কথা শুনতে হলে তো অনেক সময় লাগবে, এতটা সময় তোমার হাতে এখন নেই, সুতরাং নিজের গল্পই বলো।
আর যদি তা না হয় তাহলে যা করছিলে তাই কর। তুমি কি চাপা জিবলা গলার মাংস মনে করছো সেই জন্য পাক করো নাই? না তা মনে করুম কেন, একটু আশ্চর্য হয়েছি যে মানুষ চাপা জিবলার গলার মাংস ছাড়া কিছু কিনে না সেই মানুষ 180 টাকা কইরা একেবারে মার্কেটের এক নম্বর গরুর গোস্ত কিনে আনছে। গোস্ত 18 টুকরা হয়েছে, এক টুকরার দাম 10 টাকা, মানুষ হলো 10 জন, একজনের পাতা 2 টুকরা অত পড়বো না, সেই জন্য পাক করি নাই। তুমি আমার লগে বেশি নক্তাবাজি শুরু করছো আজকাল। নক্তাবাজি করুম না, আপনার তো বিচার ঠিক নাই, এই জিনিসপত্রের দাম হিসাব করা একেবারে ফিট লাগেন, আর যেই বাগনি আইছে এখন একেবারে জিনিসপত্র কেনার একেবারে মসনুদ লাগছে, ওনার জিনিসপত্রের দাম আর দাম মনে হয় না। পরি এই বাড়ির মেহমান, এটা মনে রাখো, আর এই বাড়িটা তার বাপেরই। তার বাপের ছিল, ওখন আর নাই, ওখানে রে আমাগো। আর ভাল লাগে না। মা, আব্বার কি হয়েছে, এমন গুসা করে চলে গেল? এই সারা জানামের ব্যারাম, উচিত কথা শুনলে একের গোসা দূরে যায়। আমি এলাম মা তোমার একটা কথা জিগাইতে, সামিনরে পানি পড়া ঠিক মতো খাওয়াইতাছ? হ্যাঁ। পরে কিন্তু মা মাইয়া সুবিধান না, ওই ঘরে সামিনরে একলা পাইয়া দেখ গাল ধরে টানাটানি করতেছে। কস কি ওই না ছোট ভাই, যে খারাপ তার কোনো ছোট বড় লাগে না। থাক তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, এসবের জন্য ববিতা আছে না, তুমি সামিনরে খালি পানি পড়াটা ঠিক মতো খাওয়াও। মা, মমিন কই, সকাল থেকে মমিনটা দেখতাছি না। আরো তো আছে। ও তোমাকে আজকে অনেক ভালো লাগছে, অনেক রিল্যাক্স, গুড মুড। আজকে আমি অনেক বড় একটা চিন্তার মধ্যে আছি। কি চিন্তা, আমার সাথে শেয়ার করতে পারো? আমার যে মা নেই তুমি জানো? ভেরি স্যাড, ভেরি স্যাড। আমার মাকে মেরে ফেলা হয়েছে। ও মাই গড, বলো কি, কে কারা মেরে ফেলেছে? জানি না। জানো না? চলো ওইখান থেকে একটু বসি। চলো। থ্যাংক ইউ। তোমার নামটা এবার চেঞ্জ করতে হবে, এখন তুমি আর সাইলেন্ট গার্ল না, তুমি হচ্ছ টেলিফোন গার্ল। আমাকে অনেকবার ফোন করো। থ্যাংকস। অনেকবার ফোন করাতে তুমি খুশি হও? অফকোর্স। তোমাকে অনেকবার ফোন করার অর্থ জানো কি? তোমাকে অনেকবার ফোন করার অর্থ হচ্ছে অনেকবার আমার প্রিয় মানুষের কথা মনে হওয়া। যখনই আমার প্রিয় মানুষের কথা মনে হয় তখনই তোমাকে ফোন করে কণ্ঠ শুনি। তোমার তো হিংসে হওয়ার কথা। না না, হিংসে হবে কেন, ইটস মাই প্লেজার। তোমার মৃত প্রিয় ব্যক্তির আত্মার শান্তির জন্য ফকিরকে 10 টাকা দান করছি। এই আরে মুমিন না, আমারে ডাকতেছে, আসতেছি। তুমি এখানে ডাকো কেন? আপনাকে তো ডাকিনি, আপনি কোথেকে হাজির হলেন? না কিন্তু তাইলে হাত উঁচা করে কারে ডাক দিলে এমনি করে? আমি ফকিরকে দেখেছি ভিক্ষা দিতে, আস্তে কথা বলেন দুলা ভাই। ও আচ্ছা, নিয়োগ যখন কইরে ফেলাইছো তাহলে দুলাভাইয়ের এই ভিক্ষা দাও, দোয়া করবো।
তোমার নতুন প্রেম জন্ম ভালোবাসার বন্যা বয়ে যাক। কি ফালতু কথা বলছেন আর একটু আস্তে বলেন, শুনে ফেলবে। যত দেরি করবা মুখ দিয়া তত ফালতু কথা বেশি বাইর হবো। একটা স্ট্যান্ডার্ড দীক্ষা দাও। আপনি যান, ভাগেন, আমি গেলাম। চল এখন থেকে রেগুলার ভিক্ষা দিতে হবে। বিবাহিত হয়ে তুমি অবৈধ প্রেম করো না, এইটা তোমার ফাইন, নো রিটার্ন। আমি যে কি বিপদের মধ্যে আছি আপামনি। কোন টানাটানির মধ্যে তোমার থাকার দরকার নাই। তোমারে আমি তোমার দুলাভাইয়ের লগে ব্যবসায় নিব, তোমার মতো লুকি তার দরকার। কাহতা যাও তো, আমার জন্য নিচে যায় 50 টাকা ফ্ল্যাক্স লিফট করো ফোনের মধ্যে, যাও। আরে টাকা পরে দিব, তুমি যাও এখন, যাও। আজকে সারাদিন ফ্ল্যাক্স লিফট চাইব না গা ভমনি, লাইন যাও। এমন গুরুত্বপূর্ণ জরুরি আল আব্দুল্লাহ ভাই বলেন, মানে আচ্ছা আচ্ছা ভাই, এই তোমার চেহারারই অবস্থা হয়েছে কি জন্য? হ্যাঁ আরে জরির জন্য চিন্তা করতে করতে তো তোমার চোখ একেবারে গর্তে ঢুকে গেছে। আরে জরির সমস্যার সমাধান করতে গিয়ে তো আমার দাঁত খুইলা পড়ে যাইতেছে ভাই, কি এমন গোপন কথা বলো তো দেখি। এসব আলদু পাল্দু কথা বলে না তো দুলা ভাই, মমিনকে আপনি উল্টাপাল্টা এসব বলেন। আরে ভালোবাসা জিনিসটাই তো উল্টাপাল্টা, বুঝছো? উল্টাপাল্টা বলে তো রাজা বাচ্চারা ওই ভালোবাসে ফকির নিরে। আপনি কি এসব বলার জন্য আমাকে ডেকেছেন? না এই জন্য ডাকি নাই, মানে তোমার অফিস কেমন চলতেছে তাই বলো। ভালো দুলা ভাই। আচ্ছা ভালো হলেই ভালো। ওই তোমাদের যে অফিসের মালিক আছে না, সে কিন্তু আমার আবার বন্ধু বান্ধব মানুষ, কিছু সমস্যা হইলে আমারে বলবা, আক্কেরে টাইট দিয়ে দেবো। আপনার বন্ধু বান্ধব মানে? আমাদের চেয়ারম্যান সাহেবের নাম বলেন তো। চেয়ারম্যানের সাহেব নাম কি জানি নাম, এই যে মাথায় আসতেছে মুখে আসতেছে না, কি জানি নাম। আপনার বন্ধু অথচ আপনি নাম জানেন না? না মানে আমার বন্ধু না, বন্ধুর বন্ধু, বুঝছো? ওই যে সেদিন তোমার যে ফোন করছিল না হাওলাদার, ও হাওলাদার। আমি বানিয়াচরের হাওলাদার, স্যারকে বলেন দালাল হাওলাদার, তাইলেই চিনবো। আমি মেসেজ রাখছি, স্যারকে জানাবো। আপনার স্যারেরই আমার নামটা উল্লেখ কইরা বলেন, মেলা ভেজাইলে একটা জমির সন্ধান আছে, তাইলেই ফোনটা ধরবো। উনি তো ভালো লোক না, ভেজাল জমি জমার দালালি করে, খারাপ লোক। উনি আপনার বন্ধু? খারাপ লোক তাই নাকি? না মানে আমার বন্ধু না, মানে পরিচিত আর কি। ধরে এসো বাদ দাও, বলতে লজ্জা লাগতেছে। এই তোমার কাছে কিছু টাকা হবে, সামথিং 3 days রিটার্ন। নো রিটার্ন দুলা ভাই, মাত্র 50 টাকা। থাক আজকে তার মেজাজ খারাপ আছে, 50 টাকাই সই।
কেমন লাগছে আমাকে দেখতে? সুন্দর, বড়ই সুন্দর। এত সুন্দর যে বাংলা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আজকে কিন্তু আপনি এখান থেকে কোথাও যাবেন? বলছিলাম না, তুমি আমার ডাইকে এনে ঘরে রাখবা। খোকন দর্শি অত কাঁচা কথা বলে না। কি হলো, চুপ করে আছো যে? একটা কথা বলবে বলেছিলে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আজকে তোমার সব সত্যি কথা বলবো। বলো বলো, কি জানতে চাও? মাকে কে খুন করেছে? তোমার আব্বা। তোমার আব্বাই তোমার মায়ের খুন। তুমি মন নষ্ট কইর না, যে যাবার সে তো গেছে গিয়া। আমরা চাইলে কি তারে ধরে রাখতে পারবো? পারছি বলো। আপনি যান। যাবো মানে রাইতে থাকবো না? যান, রাত্রে এসেন। ও বুঝছি। তুমি কান্নাকাটি কইরা ভালো করে মুখ টুক ধুয়ে রাখো, আমিও রেডি হয়ে আসতেছি। হ্যাঁ অনেকের ৬ সপ্তাহে রং ফুটটা বাইর হয়। এইবার আপনার টাকা দেন লাগবো না? দেন লাগবো। তবে আপনার জন্য একটা সুখবর আছে, আপনার জন্য 50% ডিসকাউন্ট। আপনি সব নিয়ে চিন্তা করেন না, আপনার কাছে টাকা থাকা আর ব্যাংকে টাকা থাকা আমার কাছে সমান কথা। আচ্ছা শুনেন, ওই যে আপনার ভাইয়ের জন্য যে মেয়ে দেখতে গেছিলেন, মেয়ে কি পছন্দ হয়েছে? আরে না, আমি আর আমার মা তো যাই নাই, তারা সবাই গেছিল। কিন্তু মাইয়ার মুখ কি দেখতে পারে নাই? কেন কেন আপা? মাইয়া নাকি বোরকা দিয়া মুখ ঢাইকা রাখছিল। তাইলে আমি শিও মেয়ে মেকআপ করে আসে না, ওর চেহারাও ভালো না। নাইলে এরকম আজব কথা তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। মেয়ে মুখ দেখাইব না, আমরাও তো বিভিন্ন জায়গায় মেয়ে নিয়ে যাই, মেয়ে দেখাই, মেকআপ করি, আজব কথা। আপা আপনার জন্য একটা নতুন ওষুধ আনছি, এইটা খাইলে আপনার চেহারা একরে ঝিলিক 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 পারব। এই ফাইলটা খাইলেই হইব তো নাকি আরো? আপা দেখেন, মনে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ওষুধ খাইবেন না, তাহলে ওষুধের গুণাগুণ কমে যায়। আচ্ছা আপনি দেখেন এই যে জানালা, পুরানা জানালা, গ্রিল, দরজা, তারপরে এই যে ওয়াল, এগুলোর রং দেখছেন? এগুলোর রং মারলে কি রং লাগে? লাগে না। এইগুলারে আগে ঘষা মাইজা ময়লা পরিষ্কার করতে হয়, তারপর রং দিতে হয়, তাহলে